সারা দেশে একটা জনগণের কোন অধিকার নেই, জনগণ ভোট দিতে পারে না। আজকে তাই আমাদেরকে সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। সবাই প্রস্তুত আছে,
অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ মানুষ আজকে আপনারা অসহায় হয়ে গেছে। আপনারা জানেন না যে আগামী দিনে আপনাদের কিভাবে চলবে। প্রিয় বন্ধুগণ, এই যে হঠাৎ করে পানি চলে এসছে, এটার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে, সেই নদীগুলোতে, বিশেষ করে ভারতে যে নদীগুলো আছে, সেই নদীগুলোর পানি যখন ছেড়ে দেওয়া হয় তখন এই আগাম বন্যাটা সেই কারণে আসে, যেটাকে আমরা বলি আপনার যে ফ্ল্যাশ ফ্লাড, ঢল, ভারী ঢল চলে আসে। আপনাদের একটা হিসাব থাকে যে ভারী ঢল কোন সময় আসবে। এবার বোধহয় দু মাস আগেই সেই ভারী ঢল চলে এসছে, অর্থাৎ তারা সমস্ত ওই বাঁধগুলোর গেটগুলো খুলে দিয়েছে, যার ফলে সমস্ত পানি দিয়ে আপনাদের এই অঞ্চলগুলো তলিয়ে গেছে। আমাদের সরকার, আপনাদের আমি জানি যে কিছু কিছু সরকারি লোক আপনাদের কাছে এসেছিল, তারা কিছু কিছু ত্রাণও দিয়েছে, কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয়। সরকারের উচিত ছিল প্রতিটি ঘরে ঘরে এই আগাম যে ফসল হানি হলো তার ক্ষতিপূরণ দেওয়া, এবং সেই সঙ্গে সমস্ত মানুষগুলো আগামী দিন পর্যন্ত কিভাবে চলবে তার ব্যবস্থা করা। দুর্ভাগ্যের কথা, সরকার সেই দিকে খেয়াল করে না, খেয়াল করে না এই জন্যে এই সরকারের জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব নেই। জনগণকে তারা কখনোই মনে করে না যে তাদের কাছে কোনো জবাবদিহিতার প্রয়োজন আছে। আপনারা দেখেছেন যে এই সরকার সারা বছর ধরে, বিগত কয়েকটি বছর, আট নয় বছর ধরে জোর করে তারা ক্ষমতায় দখল করে বসে আছে। 2014 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কিন্তু আওয়ামী লীগ তারা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। শতকরা 5 জন মানুষও ভোট দিতে যায় নাই। আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন? আপনারা কেউ ভোট দিতে যাননি। আপনাদের নেতা রুৎফুজ্জামান বাবর সাহেব 10 বছর ধরে কারাগারের অন্তরালে রয়েছে, মিথ্যা মামলায় রয়েছে, তাই না? আজকে দেখেন এরকম অসংখ্য মানুষ মিথ্যা মামলায় আজকে জড়িত। এমনকি আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ভাই খালেদা জিয়া, তার বিরুদ্ধেও 36টা মামলা, আমার বিরুদ্ধে 86টা মামলা, এবং 36টা মামলার চার্জশিট হয়ে গেছে। বন্ধুগণ, আপনাদের নেতা বাবর সাহেবকে সাজাও দিয়েছে। আজকে এইভাবে অসংখ্য নেতা কর্মীদেরকে মামলা দিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজ করছে। প্রায় 2000 মতো মানুষকে আমাদের হত্যা করা হয়েছে, আমাদের 500 লোককে গুম করে ফেলা হয়েছে, অসংখ্য লোককে পঙ্গু করে ফেলা হয়েছে। গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই, আমাদেরকে কোথাও কোনো সভা সমিতি করতে দেওয়া হয় না, আমাদেরকে কোথাও কোনো মিটিং মিছিল করতে দেওয়া হয় না। আপনাদের এই মোহনগঞ্জে আজকে কয়েকবার আওয়ামী লীগ তাদের অফিস হামলা করেছে, অফিস ভাঙচুর করে দিয়েছে এবং তাদেরকে কোনো সভা করতে দেয় না। বন্ধুগণ, এই যে স্বৈরাচারী ব্যবস্থা, এই যে একদলীয় ব্যবস্থা, নির্যাতনের ব্যবস্থা, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে এইভাবে নির্যাতিত হওয়ার আমাদের চলবে না, আমাদেরকে বুক বেঁধে সোজা হয়ে দাঁড়াতে হবে, ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠা হবে, আমার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা হবে, সেটার জন্য আমরা আন্দোলন করব। এবং ইনশাআল্লাহ আগামী দিন যে নির্বাচন হবে, সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সেই নির্বাচন হবে, আমরা সকলে আমাদের ভোট দিতে পারবো। বন্ধুগণ, এইভাবে আমাদের, এবং নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচিত সরকার যদি আসে, তাহলে আপনাদের হাওর অঞ্চলের মানুষগুলোর দুঃখ দুর্দশা তারা বুঝবে, এবং আপনাদের হাওর অঞ্চলের মানুষের আয় কিভাবে বাড়ানো যায়, এই ঢলের হাত থেকে কি করে বাঁচা যায়, ফসল কিভাবে বাঁচানো যায়, তার ব্যবস্থা হবে। বন্ধুগণ, আমি বক্তব্য বেশি রাখবো না, আমরা এখন বিরোধী দলে আছি, আমাদের সাহায্য করার ক্ষমতা খুব কম, খুবই সীমিত। আমরা সামান্য কিছু ত্রাণ আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ত্রাণ আমরা দেব, পরবর্তীতে আমরা আরো কিছু ত্রাণ পাঠাবো, আপনাদের জেলার নেতারা এসে আপনাদেরকে সেগুলো বরাদ্দ করে যাবে। একটা কথা আমরা বলে রাখি, আজকে ভারত সরকার, দেখেছেন আপনারা
যে আমাদের পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি হয়নি, কোন নদীগুলোর চুক্তি হয়নি, যে কারণে আজকে আমাদের অসময়ে বন্যা দেখা দেয়, অসময়ে আমরা পানি পাই না, খরা দেখা দেয় এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। আজকে আসুন সেই জন্যে আমরা জনগণের সরকার নির্বাচিত করি, তার জন্যে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। এই কথা বলে আপনারা যেন দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন, আল্লাহর কাছে এই দোয়া চেয়ে আপনাদের সকলকে শুভকামনা করে আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সমবেদনা আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বন্ধুগণ, দুঃখজনকভাবে আজকের সরকার জনগণের সরকার নয়, তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এসেছে, কোনো ভোট ছাড়া সরকার। আজকে আপনাদের আপনাদের নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব 10 বছর ধরে আজকে কারাগারের অন্ধকারে রয়েছে। এই সরকার জনগণের সরকার না, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি, আসেনি বলেই তারা আপনাদের ব্যথা, দুঃখ, দারিদ্র আপনাদের বোঝে না, তাদের কোনো দায় দায়িত্ব নাই। তাই আমরা বলেছি যে আমরা অবশ্যই একটি নির্বাচন চাই, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু সেটা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে, এছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে আপনাদের এই পান ঢলের কারণ কি? কারণ ভারতের উজান থেকে যে পানি আসতেছে, এই পানি আপনাদেরকে অসময়ে তলায় দিচ্ছে, ডুবায় দিচ্ছে, কোনো চুক্তি হচ্ছে না। এই সরকার ভারতের সঙ্গে এগুলো বন্ধ করার জন্য কোনো চুক্তি করতে পারে নাই। আজকে সেটার জন্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে এবং জনগণের শক্তি দিয়ে এই জনগণ ছাড়া নির্বাচিত নয় এরকম সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঘোষণার দাবি জানাচ্ছি এই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য, যাতে করে এই এলাকার সব মানুষ সাহায্য সহযোগিতা পায়, ফসল না ওঠে, আপনাদের ফসল না ওঠা পর্যন্ত এটা অবশ্যই যেন দুর্গত এলাকা ঘোষণা করা হয়। বন্ধুগণ, আজকে আমরা আরও দুটা এলাকায় আসলাম, এখন আরেকটা এলাকায় যাবো, সেখানে সময় বেশিক্ষণ নাই। আমি অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের পক্ষে থাকবেন, এই অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ।
করে আসলো কেন? এই পানি এসেছে ভারত থেকে যে নদীগুলো আসে সেই নদীর সমস্ত যে বাঁধটা আছে সেই বাঁধগুলোর সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে হঠাৎ করেই আপনাদের কাছে এই পানি জল এসেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভারত গিয়েছিলেন, ভারতের সঙ্গে কথা বলে আমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। আমাদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। আমাদের তিস্তার কোনো চুক্তি হয়নি, 58টা নদীর কোনো চুক্তি হয়নি, যার ফলে ভারতের কোন দায় দায়িত্ব নাই, তারা ইচ্ছা করলেই পানি ছাড়বে, ইচ্ছা করলেই পানি ছাড়বে। ফলে কি হচ্ছে, বন্যার সময় আপনার অনেক বেশি পানি এসে সব তলিয়ে দিচ্ছে, আপনার শুষ্ক মৌসুমে আমরা কোনো পানি পাচ্ছি না। তাই আজকে আমরা বলতে চাই যে ভারতের সঙ্গে পানি চুক্তি করতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী কোনো চুক্তি ছাড়াই ফিরে এসেছেন, তিনি দিয়ে এসেছেন, কিছু নিয়ে আসেননি। বন্ধুগণ, আজকে আমার প্রথম দাবি আমাদের যে তিস্তা নদী সহ সমস্ত নদীগুলোর চুক্তি করতে হবে পানির হিসা, আমার যে ন্যায্য হিসা সেই হিসার চুক্তি করতে হবে, এবং আমার ন্যায্য হিসা আমাকে দিতে হবে। এটা কোনো দয়ার ব্যাপার না, এটা আন্তর্জাতিক আইনে বলা হচ্ছে যে নদী হচ্ছে একটা আন্তর্জাতিক জেনে নদী, এটাকে সরকারের ভাগ পেতে হবে। বন্ধুগণ, আজকে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই তাদের জনগণের কাছে কোনো দায় দায়িত্ব নেই। তাই আজকে আপনাদের কষ্টগুলো, আপনাদের দুঃখ দুর্দশা দেখার তাদের কোনো দায় নেই। আমি জানি আপনাদের এখানে কয়েকজন হয়তো আসছেন, কিন্তু পর্যাপ্ত কোনো সাহায্য আপনাদেরকে দিতে পারেনি। তাই আমাদের দাবি হচ্ছে যে আগামী ফসল ওঠা পর্যন্ত আপনাদেরকে দুর্গত এলাকা ঘোষণা করে আপনাদের সমস্ত ঋণ মকুব করতে হবে এবং আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, সেই সঙ্গে নতুন ঋণ দিতে হবে যাতে আপনারা আবার ফসল ফলাতে পারেন, সুদমুক্ত ঋণ দিতে হবে। বন্ধুগণ, এই সুদমুক্ত ঋণ না দিলে আপনাদের পক্ষে আগে ঋণই আর শোধ করা সম্ভব হবে না। তা আমাদের দাবি হচ্ছে যে আগে ঋণগুলো মকুব করে দিয়ে এখন সুদমুক্ত ঋণ দিতে হবে এবং নতুন ফসল ওঠা পর্যন্ত ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। আমরা দেশরত্রী বেগম খালেদিজার পক্ষ থেকে আপনাদের সঙ্গে এই শুভেচ্ছা এবং আমরা সহানুভূতি জানাতে এসেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা অবশ্যই আন্দোলন করছি। আপনাদের নেতা লুৎফুজ্জামান বাবর, তিনি দীর্ঘকাল ধরে কারারুদ্ধ হয়ে আছেন, প্রায় 10 বছর ধরে তিনি কারাগারের অন্ধকারে আছেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আজকে সারা দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। শুধু বাবর সাহেব নয়, দেশরত্রী বেগম খালেদাজির বিরুদ্ধে 34টা মামলা, আমার বিরুদ্ধে 86টা মামলা, এইরকম সমগ্র দেশের সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে এবং বিরোধী দলের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে বিরোধী দলকে আজকে বন্ধ করে দিচ্ছে, নেত্রকোনাতেও আপনাদের অসংখ্য মামলা হয়েছে। তাই বন্ধুগণ, আমাদেরকে দেশরত্রী বেগম খালেদাজির নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তির ঐক্য তৈরি করে, গণতন্ত্রের জন্য ঐক্য তৈরি করে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং আন্দোলন করে আমাদের নির্বাচন আদায় করতে হবে। সেই নির্বাচন হতে হবে একটা সহায়ক সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, নিরপেক্ষ সহায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা নির্বাচনে যাব এবং সেই নির্বাচনে অবশ্যই জনগণ জয়যুক্ত হবে, জনগণের সরকার। ধন্যবাদ।
আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অঞ্চলকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং কৃষক পর্যন্ত তাদেরকে নতুন করে